হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। আজকে তোমাদের সামনে আনবক্স এবং রিভিউ করবো অ্যাসরকের Z490 Pro 4 মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটি কিন্তু তোমরা যারা ইন্টেল 10th gen বা 11th gen প্রসেসর চালাতে চাচ্ছ তার জন্য, আর Z490 chipset তোমরা ইন্টেল কে প্রসেসর মানে আনলক প্রসেসরগুলো চালাতে পারবে, মানে ইন্টেলের যে প্রসেসরগুলো ওভারক্লক করা যায় সেই প্রসেসরগুলো কিন্তু এই Z490 সিরিজের মাদারবোর্ডেই চালাতে হবে। অ্যাসরকের এই Z490 Pro 4 মাদারবোর্ড একটি বাজেট লাইন আপের মাদারবোর্ড, তাই এটাতে ইন্টেল i9 ওভারক্লক করতে সাপোর্ট করবো না, কিন্তু i9 ইজিলি চালাতে পারবে বুস্ট ক্লক দিয়ে। তো আমি কিন্তু i9 সাথে ইউজ করছি, কিন্তু তোমাদের যদি রিয়েলি ওভারক্লক করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমার MSI বোর্ড নিতে হবে তোমাদেরকে। তো আর কথা না বাড়িয়ে বক্সটাকে চারপাশ দিয়ে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এর প্রাইস আমার পড়েছে অফলাইনে 13,500। তো এই হচ্ছে একটি সাইড, আর এখানে কিছু টেকনিক্যাল ডিটেলস লেখা রয়েছে। আর সবচেয়ে যেটা ভালো যে আমার লেগেছে সেটা হচ্ছে এটা কিন্তু মেড ইন ভিয়েতনাম, নট মেড ইন চায়না। তো অন্যান্য সাইডগুলো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একটা ফিচার্স রয়েছে, এর মধ্যে পলিক্রোম সিঙ্ক রয়েছে, মানে বোর্ডটিতে কিছু RGB LED রয়েছে যেগুলো আমরা বায়োস থেকে কন্ট্রোল করতে পারবো, অন অফ করা যাবে। ইন্টেল অপটেন এটা সাপোর্ট করে, আর একই সাথে এটা কিন্তু AMD ক্রস ফায়ার টেকনোলজি সাপোর্ট করবে। এবার অন্য একটি সাইড তোমাদের দেখিয়ে দিচ্ছি, একই লেখা সব পাশে লেখা রয়েছে। এ হচ্ছে আরেকটি সাইড, এখানে একটা জিনিস লেখা রয়েছে যে ফর ক্যালিফোর্নিয়া অনলি। আমি জানি না এটা কিন্তু ইন্ডিয়াতে কী করে অ্যাভেলেবেল হলো, বাট যদিও আমি পেয়ে গেছি। তো এর সব স্পেকগুলো লেখা রয়েছে ব্যাক সাইডটাতে, ব্যাক সাইডটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউটা। এখানে রয়েছে 10-phase পাওয়ার ডিজাইন, যার জন্য বলছি যে এটা i9টা ওভারক্লক করার জন্য সুইটেবল হবে না, তোমাদের 12-phase পাওয়ার ডিজাইনের মাদারবোর্ড নিতে হবে যদি i9টাকে ওভারক্লক করতে চাও। সেই সাথে থাকছে দুটি M.2 slot, যাতে আমরা SATA SSD লাগাতে পারবো বা NVMe SSD লাগাতে পারবো। আর একটা M.2 slot উপরে কিন্তু অনেক বড় একটা অ্যালুমিনিয়াম হিট সিঙ্ক দেওয়া রয়েছে। এটা হচ্ছে ইনপুট আউটপুট পোর্টের ওভারভিউ। এখানটাতে মাদারবোর্ডটির বেশ কিছু ল্যাকিংস রয়েছে, অন্যান্য Z490 সিরিজের মাদারবোর্ডে কিন্তু 6টি অডিও পোর্ট রয়েছে এবং আরও কিছু USB পাওয়া যায়, এটাতে USB কম রয়েছে। আর কিছু স্পেক্স রয়েছে এখানটায় লেখা, একবার তোমরা দেখে নাও। 4 DIMMs রয়েছে, মানে 4টি RAM আমরা লাগাতে পারবো DDR4, এবং 4400+ ওভারক্লক অবস্থায়, তার মানে 4400 MHz RAM আমরা ইউজ করতে পারবো কিন্তু ওভারক্লক স্টেটে। এরপরে দেখতে পাচ্ছ এখানে থাকছে দুটি গ্রাফিক্স কার্ড লাগানোর স্লট, এবং 3টা PCIe 3.0x1 স্লটও থাকছে, মানে চাইলে তোমরা এক্সট্রা ক্যাবল অ্যারেঞ্জমেন্ট করে আরও 3টে গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবে। তবে একই সাথে তোমরা দুটি গ্রাফিক্স কার্ড খুব ইজিলি লাগাতে পারবে, কোনো এক্সট্রা অ্যারেঞ্জমেন্টের দরকার পড়বে না। একটা ভালো ফিচার রয়েছে, একটি M.2 key ওয়াইফাই মডিউলের জন্য স্পেস দিয়ে দিয়েছে, তবে মডিউলটি লাগাতে চাইলে আলাদা করে কিনতে হবে। তারপরে AMD ক্রস ফায়ার সাপোর্ট করে, ক্রস ফায়ার হচ্ছে যদি আমরা মাল্টিপল GPU ইউজ করতে চাই একসাথে তার জন্য। এখানটা দেখতে পাচ্ছি ইন্টেলের ল্যান পোর্ট থাকছে, M.2 key থাকছে ফর ওয়াইফাই মডিউলের জন্য, আগেও বলেছি এটা তোমাদের আলাদা কিনতে হবে যদি ওয়াইফাই ইউজ করতে চাও ওই মাদারবোর্ডের সাথে, ল্যাপটপে যে ওয়াইফাই মডিউলগুলো থাকে ওইগুলোই। একটা টাইপ সি পোর্ট থাকছে মাদারবোর্ডের পেছনটাতে, ওটা হচ্ছে USB 3.2 Gen 2, সাথে ফুল স্পেক প্রোটেকশন থাকছে। অডিওর ক্ষেত্রে সাপোর্ট করছে ন্যামিক অডিও, এটা 3D সাউন্ডের জন্য। আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এটাতে RGB হেডার রয়েছে মাদারবোর্ডের মধ্যে, দু ধরনের RGB হেডার রয়েছে, একটা হচ্ছে নর্মাল RGB হেডার পাওয়ার দেওয়ার জন্য, আর একটা রয়েছে অ্যাড্রেসেবল RGB হেডার, যেটাকে তোমরা সফটওয়্যার দিয়ে বা BIOS দিয়ে লাইটটাকে কন্ট্রোল করতে পারবে, এক্সট্রা রিমোটের দরকার পড়বে না। এবারে বক্সটি আমি খুলে নিচ্ছি, একটি প্লাস্টিকের র্যাপারে মোড়ানো রয়েছে মাদারবোর্ডটি, বেশ ওজন রয়েছে, এক্স্যাক্টলি এর ওজন হচ্ছে 975 গ্রাম। এর মধ্যে কিন্তু 370 গ্রাম শুধুমাত্র অ্যালুমিনিয়ামের হিট সিঙ্কই রয়েছে। আর মাদারবোর্ডের মধ্যে আর পাচ্ছি আমরা একটি ম্যানুয়াল বুক, অনেক বড়, এটা দেখতে পাচ্ছ কতটা মোটা। এর মধ্যে রয়েছে একটি CD, ড্রাইভারগুলোর জন্য অনলাইন থেকে তোমরা নামিয়ে নিতে পারবে চাইলে, অনেকগুলো ভাষাতে রয়েছে এই ম্যানুয়াল বইটি। বক্সের মধ্যে আর আমরা পাচ্ছি দুটি ফ্ল্যাট SATA ক্যাবেল SSD বা হার্ড ডিস্ক কানেক্ট করার জন্য, সাথে পাচ্ছি বেশ কয়েকটা স্ক্রু, এগুলো সম্ভবত M.2 SSD এবং ওয়াইফাইটা লাগানোর জন্য। বেশ কয়েকটি স্ক্রু ছোট দিয়ে দিয়েছে, এগুলো আলাদা করে সেফটি রাখতে হবে। আরও একটা রয়েছে, টোটাল 4টি স্ক্রুর মতো পাওয়া গেল। আর রয়েছে আইও শিল্ড, যেটা মাদারবোর্ড কানেক্ট করার সময় আমাদের পেছনটাতে লাগাতে হবে। তো বক্স কন্টেন্ট দেখা হয়ে গেল, এবারে মাদারবোর্ডটা আমরা বের করে নিচ্ছি। দেখো ইয়াবড় একটি ATX ফরম্যাটের মাদারবোর্ড, এটা কিন্তু মাইক্রো ATX নয়। এবারে চলো সবগুলো পোর্ট তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা হচ্ছে আমাদের LGA 1200 সকেট, যেটা ফক্সকনের তৈরি রয়েছে। এরপরে নিচের দিকটাতে রয়েছে একটি M.2 পোর্ট, এটা হচ্ছে 1 নম্বর পোর্ট, তবে এটাতে কিন্তু কোনো হিট সিঙ্ক দেওয়া হয়নি। এর নিচে রয়েছে আমাদের PCIe স্লট, এবং এটা কিন্তু মেটালিক
ফ্রেমের মধ্যে আটকানো রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর স্লট। এর নিচে রয়েছে আমাদের M.2 ওয়াইফাই স্লটটি, তার নিচে একটি PCIe 1 স্লট রয়েছে এবং নিচে রয়েছে আরেকটি গ্রাফিক্স কার্ড স্লট, এবং এটা হচ্ছে 2 নম্বর M.2 পোর্ট। এটাতে কিন্তু বড় একটা হিটসিঙ্ক দেওয়া রয়েছে। চিপসেটটির উপরেও কিন্তু একটি হিটসিঙ্ক দেওয়া রয়েছে, আর টোটাল 4টি র্যাম স্লট রয়েছে। প্রতিটাতে আমরা ম্যাক্সিমাম 32 জিবি করে টোটাল 128 জিবি র্যাম ইউজ করতে পারবো, এবং র্যামের মেগাহার্টজ কিন্তু 4400+ মানে 4500 মেগাহার্টজ অব্দি সাপোর্ট করবে। আর VRM এর উপর দেখো দুটি বড় বড় হিটসিঙ্ক দেওয়া রয়েছে, এতে করে কিন্তু ওভারক্লকিং করার সময় VRM গুলো ওভারহিটেড হয়ে যাবে না এবং ঠিকঠাক ভোল্টেজ সাপ্লাই করবে প্রসেসরে। প্রসেসরে পাওয়ার দেওয়ার জন্য 4 পিন এবং 8 পিনের দুটো সকেটই রয়েছে, তবে তোমরা সবসময় 8 পিনের সকেটটি ব্যবহার করবে। আইও প্যানেলে থাকছে 5টি USB পোর্ট, 1টি PS2 পোর্ট, 1টি HDMI, 1টি VGA, 1টি Type-C পোর্ট এবং 3টি সাউন্ড আউটপুট পোর্ট। এক্সট্রা কানেক্টিভিটির জন্য বোর্ডটিতে অনেকগুলো পোর্ট রয়েছে। ফ্রন্ট প্যানেলের জন্য একটি অডিও পোর্ট রয়েছে, কম পোর্ট রয়েছে, এখানে দুটো LED হেডার দেখতে পাচ্ছ। ফ্রন্ট প্যানেলের জন্য USB 2 এবং USB 3 পোর্ট রয়েছে। চেসিস ফ্যান বা ওয়াটার পাম্পের জন্য পোর্ট রয়েছে এখানটাতে, আর এপাশে দেখতে পাচ্ছ শাটা পোর্ট। আর বলে দিচ্ছি LED এর জন্য টোটাল 4টে পোর্ট পাবে, আর চেসিস ফ্যান বা ওয়াটার পাম্পের জন্য টোটাল 5টে পোর্ট রয়েছে। এবং এই পোর্টগুলোতে যে ফ্যানগুলো লাগাবো ওগুলোর স্পিড কিন্তু আমরা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবো অথবা সেট করে দিতে পারবো। দেখতে পাচ্ছ এখানে আরেকটি চেসিস ফ্যানের পোর্ট রয়েছে, ফ্রন্ট USB 3 এর জন্য আরেকটি পোর্ট রয়েছে। তাহলে ফ্রন্ট USB 3 এর জন্য থাকছে 2টি হেডার এবং USB 2 এর জন্য থাকছে 2টি হেডার। এরপর থাকছে একটি 24 পিনের মাদারবোর্ড পাওয়ার কানেক্টর, এটা তো সব মাদারবোর্ডই থাকছে। এছাড়া রয়েছে 2টি CPU ফ্যান হেডার, যার মধ্যে একটি CPU ফ্যানের স্পিড আমরা সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করতে পারবো। তো বন্ধুরা, তোমাদের আমি BIOS ইন্টারফেসটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিম্পল BIOS ইন্টারফেস, ঢুকিয়ে তোমরা দেখতে পাচ্ছ মাদারবোর্ডের নাম রয়েছে Z490 Pro 4, BIOS ভার্সন রয়েছে P1.50, প্রসেসর দেখছো i9-10850K, বেস স্পিড হচ্ছে 3.6 GHz, টোটাল মেমোরি বা র্যাম রয়েছে 16 জিবি। এবার দেখো DRAM ইনফরমেশনে কোন কোন চ্যানেলে আমার র্যাম লাগানো রয়েছে। 2 নম্বর এবং 4 নম্বর স্লটে আমার র্যাম লাগানো রয়েছে, এবং র্যাম দুটো চলছে 2666 মেগাহার্টজে। আমি যেহেতু নতুন র্যাম কিনিনি, এগুলো আমার পুরাতন পিসি থেকে নিয়ে আসা হয়েছে, তাই ওগুলোর বেস স্পিড এমনিতেই কম ছিল, ওই স্পিডেই চলছে। এবার স্টোরেজ ইনফরমেশন দেখো, কোন কোন শাটা পোর্টে কোনটা কোনটা লাগানো রয়েছে সবই দেখাচ্ছে। শাটা 1-এ লাগানো রয়েছে আমার হার্ড ডিস্ক, আর শাটা 3-তে লাগানো রয়েছে আমার, এটা হচ্ছে SSD, দুটোই কিন্তু শাটা পোর্টে SSD লাগানো। আর দেখতে পাচ্ছ এখানে M.2 যেগুলো পোর্টটাতে নানা দেখাচ্ছে, যদিও একটা M.2 পোর্টে কিন্তু আমার ইন্টেল অপটেন লাগানো রয়েছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে উইন্ডোজ বুট ম্যানেজার ইন্টেল ডাটা ভলিউম, কিন্তু M.2 হেডার এখানে দেখাচ্ছে না, তো ঠিক আছে। আর এখানটাতে তোমরা CPU ফ্যান স্পিড দেখতে পাচ্ছ, আমার টোটাল দুটো CPU ফ্যান হেডারে CPU কুলারের দুটো ফ্যান রয়েছে। তো 1 নম্বর ফ্যানটা 1400 RPM এ ঘুরছে, 2 নম্বর ফ্যানটা অলমোস্ট 1000 RPM এ ঘুরছে, আর একটা চেসিস ফ্যান লাগানো রয়েছে যেটা আর মাদারবোর্ড থেকে পাওয়ার নেওয়া, তো ওটারও RPM ওখানে দেখাচ্ছে। আর এখানটাতে চাইলে আমরা CPU ফ্যানের সেটিংসটা করতে পারি, বাই ডিফল্ট এটা স্ট্যান্ডার্ড রয়েছে। এবার CPU টেম্পারেচার যদি বাড়ে অটোমেটিকও স্পিড বাড়িয়ে নেবে। আর প্রত্যেকটা ফ্যানের জন্য আলাদা আমরা ফ্যান কার্ভ ডিফাইন করে দিতে পারি এখানে ফ্যান্টাস্টিক টিউনিং এ গিয়ে। দেখতে পাচ্ছ অল ফ্যান সেটিংস, অল ফ্যানের জন্য যদি করতে চাই তাহলে এখান থেকে সাইলেন্ট স্ট্যান্ডার্ড পারফরমেন্স এগুলো দেওয়া রয়েছে, অথবা চাইলে প্রতিটা ফ্যানের জন্য আলাদা আলাদা করতে পারি। CPU ফ্যান 1 এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করা রয়েছে, তারপরে CPU ফ্যান 2 তে যদি যাই এটা কিন্তু পারফরমেন্স দেওয়া রয়েছে, এটা বাই ডিফল্টই ছিল ভাবে। তারপরে চেসিস ফ্যান 1, এটা দেখো মনিটর মাদারবোর্ড দেওয়া রয়েছে, চাইলে মনিটর CPU দিতে পারি, মানে এটা মাদারবোর্ডের টেম্পারেচার অনুযায়ী অতটা স্পিডে ঘুরবে। আর এগুলোতে আমার কোনো ফ্যান লাগানো নেই, এবং এইসব হেডারগুলোতে তোমরা চাইলে কিন্তু তোমাদের যদি ওয়াটার কুলার থাকে তাহলে ওয়াটার কুলারের পাম্পের হেডারটাও এগুলোতে লাগাতে পারবে। তো এটা আমি এক্সিট করে দিচ্ছি। এরপরে উপরটাতে CPU টেম্পারেচার এই মুহূর্তে 41 ডিগ্রি সেন্টিগ্রেড, মাদারবোর্ড টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, CPU ভোল্টেজ কত তাও দেখাচ্ছে, ডান পাশটায় ডেড টাইম দেখাচ্ছে। এখানে গিয়ে আমরা অ্যাডভান্স মোডে যেতে পারি, এখানে এসে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। এরপরে থাকছে পলিক্রোম 8 জিবি সেটিংস, আমাদের মাদারবোর্ডের সাথে 4-5টি 8 জিবি LED দেওয়া রয়েছে, ওগুলো এখান থেকে অন অফ করতে পারবো। এছাড়াও যদি আমরা 8 জিবি হেডারে এক্সট্রা কোনো 8 জিবি LED স্ট্রিপ লাগাই CPU-র মধ্যে, সেগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আবার তোমাদের অ্যাডভান্স অপশনটা একটু দেখিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি অ্যাডভান্স অপশনে, কিবোর্ড থেকে F6 চাপলে হবে অথবা এখানে ক্লিক করলে অ্যাডভান্সে চলে যাবো। অ্যাডভান্সে প্রথমে থাকছে মেইন, এরপরে ট্যাবটা হচ্ছে ওভারক্লক টুইকার, এখানে দেখতে পাচ্ছ টার্গেট CPU হচ্ছে 5200 MHz, আর টার্গেট মেমোরি স্পিড হচ্ছে 2666, মানে এই দুটোই সাপোর্ট করছে। চাইলে এবার আমি আমার র্যামটাকে ওভারক্লক করতে পারি, আর CPU তো ওভারক্লক এর পরে যদি হয় তাহলে 5200 পরে ওভারক্লক করতে হবে, যেটা আমার এই কুলার দিয়ে সম্ভব না বা এই বোর্ডেও সাপোর্ট করবে না, কারণ বোর্ডটা কিন্তু একটা মিড রেঞ্জ বোর্ড, i9 চালাচ্ছে এটাই অনেক, আর বাই ডিফল্ট এটা কিন্তু অটো সেটিংসই 5.2 অবধি নিয়ে যায় যখন দরকার পড়ে। এরপরে CPU কনফিগারেশনে এসে তোমাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু সবকিছু অটোতেই কনফিগার করা রয়েছে, আমি কিছু চেঞ্জ করিনি।
তো ওভারক্লকের যত অপশন রয়েছে সবকিছুই এখানটাতে রয়েছে। তো এটা গেল সিপিইউ ওভারক্লকিং, তারপরে থাকছে ডিরাম বা র্যামের ওভারক্লকিং, সব অপশনগুলো এখানে রয়েছে। তো আমার সবকিছুই অটো করা রয়েছে, আমি আর চেঞ্জ করিনি এগুলো। তারপরে ভোল্টেজ কনফিগারেশন থাকছে, তোমরা এসে এখানে সবগুলো করে ভোল্টেজ নিজের মতো করে চেঞ্জ করে দিতে পারবে, যদি ওভারক্লক নিয়ে তোমাদের খুব মাথা ব্যথা থাকে। এই ব্যাপারটা নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই। তারপরে থাকছে আমাদের আরেকটা অ্যাডভান্সড অপশন, যেখানে এসে সিপিইউ কনফিগারেশন করতে পারবো। আবার এখানে হাইপার থ্রেডিং অন করা যাবে, এই হাইপার থ্রেডিংটা আমি অন করে দিলাম। এবারে পারকোর হাইপার থ্রেডিং চেঞ্জ করা যাবে, সেখান থেকে কোন করে কতটা হবে সবটাই আমার অটো সেটিংস করা রয়েছে, এগুলো আমি চেঞ্জ করিনি। তো যত অপশন থাকা দরকার সবগুলোই রয়েছে এটাতে। চিপসেট কনফিগারেশন রয়েছে, স্টোরেজ কনফিগারেশন রয়েছে, ইন্টেল থান্ডারবোল্ট রয়েছে, ইউএসবি কনফিগারেশন করতে পারবে, চাইলে ইউএসবি অন অফ করে দেওয়া যায়। তো দেখতে পাচ্ছ সব অপশনই রয়েছে, এই ইউএসবি পোর্ট গুলো চাইলে আমরা অফ করে দিতে পারবো এখান থেকে। এরপরে ইন্টেল র্যাপিড স্টোরেজ টেকনোলজি রয়েছে, যেটা হচ্ছে আমার ইন্টেল অপটেনের জন্য। দেখতে পাচ্ছ এখানটা ইন্টেল অপটেন দেখাচ্ছে, এবং ইন্টেল অপটেন কিন্তু আমার যে এসএসডি ওর সাথে লিঙ্ক হয়ে গেছে। এরপরে ট্যাবটা হচ্ছে টুলস ট্যাব, এখানে এসে আবার RGBটা চেঞ্জ করতে পারবো, ইফাই সার্ভিস, এসএসডি সিকিউর, রিলেস টুল, এসব আরো প্রচুর অপশন রয়েছে এখানটাতে। এরপরে রয়েছে হার্ডওয়্যার মনিটর, এখানে এসে আমরা টেম্পারেচার গুলো চেক করতে পারবো, ফ্যানিস চেক করতে পারবো। তারপরে আমরা ভোল্টেজ গুলো দেখতে পাবো, এই মুহূর্তে সিপিইউ ভোল্টেজ রয়েছে 1 ভোল্ট, ডিএমএ ভোল্টেজ রয়েছে 1.192 মানে 1.2 ভোল্টের মতো। আর আমার পাওয়ার সাপ্লাই ঠিক মতো ভোল্টেজ আউটপুট দিচ্ছে কিনা সেটা আমরা এখানে চেক করতে পারবো। 12 ভোল্টের যে আউটপুট সেখানে আমি পাচ্ছি 11.8 ভোল্ট, 5 ভোল্টের আউটপুটে পাচ্ছি 5.112 ভোল্ট, ওই ফাইভই ধরা যায়, আর 3.3 ভোল্টে পাচ্ছি 3.44 ভোল্ট। আবার এখানটাতেও ফ্যান টিউনিং এর অপশন গুলো আবার দেওয়া রয়েছে এখানটাতে। তো আমি এগুলো খুব একটা ঘেঁটে দেখিনি, তবে তোমরা যখন এই দেখতে পাচ্ছ ওয়াটার পাম্প সুইচ, ওয়াটার পাম্প লাগালে এগুলো এখান থেকে সেট করতে পারবে। এরপরে থাকছে সিকিউরিটি ট্যাব, এখানে এসে তোমরা পাসওয়ার্ড সেট করতে পারবে চাইলে। এরপরে ট্যাবটা হচ্ছে বুট অপশন, এখানে এসে আমি বুট প্রায়োরিটি সিলেক্ট করে দিতে পারবো। দেখতে পাচ্ছ আমার এখানে বুট ম্যানেজার একটাই রয়েছে, তো একটাই দেখাচ্ছে। আর ফাস্ট বুটটা আমি ডিসেবল করে রেখেছি, কারণ অতিরিক্ত তাড়াতাড়ি ফাস্ট বুট হলে বায়োসে ঢোকাটা একটু চাপ হয়ে যায়। আর ফাস্ট বুট এনেবল থাকলে ইউএসবি থেকে বুট করা যায় না, তো আমি মাঝে মাঝে উবুন্টু চালাই ইউএসবি থেকে, তো আমি টপ করে রেখেছি। এছাড়া আরো অনেকগুলো অপশন রয়েছে এখানে, ফুল স্ক্রিন লক দেখাবে কি দেখাবে না চাইলে ওটা অফ করে দিতে পারো। আরো 2-4টি অপশন রয়েছে, সকল সম্পর্কে আমার আইডিয়াও নেই। এবং লাস্টে রয়েছে এক্সিট ট্যাব, ডিসকার্ড চেঞ্জেস এবং এক্সিট করে দিচ্ছি যদি কোনো চাপ লেগে চেঞ্জ চেঞ্জ হয়ে যায়, এস করে দিচ্ছি। তো এই ছিল মাদারবোর্ডের একটি ওভারঅল রিভিউ তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট পেলে এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।